করা রক্ত প্রদান এবং কেউ একজন সেই রক্ত নিয়ে নিজের দেহে পুষ করা ডাক্তারদের মাধ্যমে এটা সরিয়ে প্রয়োজনে স্বামী তার স্ত্রীকে রক্ত দানের ক্ষেত্রে ইসলামে কি কোন বিধিনিষেধ আছে প্রয়োজনে স্বামী তার স্ত্রীকে রক্ত দান করতে পারবে এতে কোনো সমস্যা নেই এটা যারা যদি আপনাকে ভুল বুঝিয়ে থাকে ভুল বলেছে এতে কোনো সমস্যা নেই এর সাথে কোনো অবৈধ তার কোনো কিছু নেই বা এর সাথে কোনো নিজের রক্ত সম্পর্ক তৈরি হয়ে যাবে এমন কিছু নয় বরং এটা বৈধ আপনি আপনি স্বামী স্ত্রীকে স্ত্রীর স্বামীকে রক্ত দিতে পারবে প্রয়োজনে এর উপর অনেক গবেষণা হয়েছে এবং শেষ পর্যন্ত প্রায় সকল ওলামাইকোরাম এবং সকল মুসলিম চিকিৎসক একমত হয়েছেন যে রক্তদানের দানের মধ্যে কোনো নিষিদ্ধতা নেই তবে রক্ত কি বিক্রি করা যাবে কেউ খুব গরিব তার খুব টাকার প্রয়োজন এমত অবস্থায় কি সে তার কিডনি বিক্রি করতে পারবে কিডনি বা শরীরের কোনো অংশ বিক্রি করা ইসলাম শরীর অনুমোদন করে না কোনো অবস্থাতেই তার জন্য এই লজ্জা শয়তানের পক্ষ থেকে দেয়া যদি তার অভাব থাকে চাইতে পারে সে চাওয়াটা যায় ওলামায় কেরাম সকলেই একমত যে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ এটা বিক্রয়যোগ্য কোনো কমোডিটি না বরং আল্লাহ তালা বলেছেন আদমকে আমরা সম্মানিত করেছি অতএব মানুষ জীবিত কিংবা মৃত উভয় অবস্থায় তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এবং তার দেহের সবগুলো অংশই সম্মানিত পুরো দেহটাই সম্মানিত ফলে এখান থেকে কোনো কিছু কাটা ছেঁড়া করে বিক্রি করা তার দেহের কোনো উপাদান বিক্রি করা এটা শরীয়তে জায়েজ নেই সেই হিসাবে রক্ত বিক্রি করাও জায়েজ নেই এটি হচ্ছে প্রনিধানযোগ্য কথা ইসলাম শরীয়তে আল্লাহ আল্লাহতালা নির্ধারণ করে দিয়েছেন ধনীদের সম্পদে গরিবদের একটা হক নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ তালা বলে দিয়েছেন অফি আমলিম হক কোন এল আল মাহরুম ধনীদের সম্পদে রয়েছে গরিব যারা চেয়ে বেড়ায় আর যারা চায় না তাদের একটা হক রয়েই গেছে এই হকটা সে নিবে এটা নিতে গিয়ে সে কেন লজ্জা করবে এই লজ্জা করাটা শরীর বৈধ না এই জন্য তার হক যেহেতু রয়েছে জাক সম্পদ রয়েছে রাষ্ট্রীয় খাতে তার টাকা সম্পদ রয়েছে রাষ্ট্রের দায়িত্ব রয়েছে তাকে সহযোগিতা এইভাবে প্রত্যেক জায়গায় ধনীদের হাত কাছে তার সম্পদ রয়ে গেছে এই জন্য সে চেয়ে নিবে এটা তার জন্য বৈধ কিন্তু কোনোভাবেই সে তার অঙ্গ বিক্রি করতে পারবে না শরীরে কোনো অঙ্গ বিক্রি করা শরীরে জায়েজ নেই রক্ত দিয়ে টাকা নেওয়া হারাম তবে কেউ যদি নাস্তা খাওয়াতে চায় যাতায়াত খরচ দিতে চায় তাও কি হারাম যে একজন লোক অনেক দূরের থেকে কষ্ট করে তিনি রক্ত দিতে এসেছেন অতএব তার আসা যাওয়ার খরচটা কি যিনি রক্ত নিচ্ছেন তিনি বের করতে পারবেন উত্তর হচ্ছে হ্যাঁ কেন পারবেন না অবশ্যই বের করতে পারবেন কারণ এই আসা যাওয়ার খরচটা দেওয়াটা এটা রক্তের মূল্য নয় রক্তের মূল্য অনেক বেশি অনেক বেশি আল্লাহ তালা কোরআন করিম বলেছেন ওয়ালকাত কারাম না বানি আদ মহামাল না ফিল ওয়াল বাহার অবশ্যই আমরা অবশ্যই অবশ্যই আমরা সম্মানিত করেছি বনি আদমকে এবং তাদেরকে ডাঙ্গায় এবং সমুদ্রে বহন করে বেরিয়েছে বহন করার সুযোগ দিয়েছি এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের শরীর শরীরের কোনো অঙ্গ বিক্রি করার দেননি এখানে কোনো শর্ত সারায় থাকবে না কন্ডিশন থাকবে না সরাসরি টাকার লেনদেন থাকবে না যে আপনি আমাকে এক ব্যাগ রক্ত দেন আর দশ হাজার টাকা নিয়ে যান অথবা কিডনি দেন ধরুন দশ লাখ টাকা নিয়ে যান এই কাজগুলো হবে না এটা শরীয়তে টোটালি জায়েজ নেই যে জিনিস আমাদের শরীর থেকে চলে যায় যেমন রক্ত সেগুলো আমরা আমরা দান করতে পারি অথবা কেউ যদি তার আত্মীয় স্বজনকে এমন কিছু দান করে যারা তার আবার একটা দিয়ে চলতে পারে এরকম কিছু দান করতে পারে সেটা আলাদা কথা কিন্তু বিক্রি করতে পারবে না অর্থাৎ টাকা নিয়ে সেটার জন্য চলা চিন্তা ভাবনা করতে পারবে না এবং তার জন্য হাত ফাতা বা প্রয়োজন তার জন্য ধনীদের কাছে তার অবস্থা ব্যক্ত করা এটা বৈধ এবং সেটা সে করবে কিন্তু কোনো অবস্থাতে কিডনি বিক্রি করতে পারবে না